সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মাইরা, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা আসরে। এই আসরের নামটা কি? এই আসরের নামটা হলো হরিনামের আসর। তাই আসুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আজকের আপনারা সবাই আছেন যখন, আপনারা এসেছেন একটু হরিনাম শ্রবণ করবেন বলে, রাত্রি জেগেও হরিনাম শ্রবণ করবেন। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসে এই হরিনামটা শ্রবণ করব। তাহলে সবাই মিলে বলুন, প্রথম কি বলবেন? আপনারা সবাই এসেছেন বসে সবাই মিলে দুটি বাহু তুলিয়া বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। খুবই ভালো, তাহলে একটা হরিনামের আসর চলছে, হরিনাম বলবো, হরিনাম শ্রবণ করব। তাহলে সবাই মিলে আজকে মায়েরা এই হরিনামের আসরে এসেছেন যখন, আপনারা একটু শঙ্কর ধ্বনি করুন। মায়েরা সবাই যারা আছেন এখানে, আপনারা দিদি ভাইরা যারা আছেন উলুর ধ্বনি করুন, আর আমার দাদা ভাই যারা বাবা বাবারা এখানে দিকে আছে, তারা সবাই মিলে আপনারা বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে সবাই যখন একত্রিত হয়েছি সবাই মিলে আজকের উলুধ্বনি, আপনারা উলুধ্বনি করুন, হরি বল। দাদা ভাইরা সবাই মিলে বলো, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আসুন আমরা যখন একত্রিত হয়েছি আমরা কৃষ্ণ নাম শুনব, হরিনাম শ্রবণ করব। তাই সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মাইরা, ও আমার কৃপাস্নাত করুণাক্ষণ রসবিগ্রহ স্বরূপ, বৈষ্ণবনে রাতুল শ্রী চরণী কমল অভিনন্দন পূর্ব, যোগ মায়ার কুটস্থ স্বরূপী মাতৃদেবীগণের আশীর্বাদ গ্রহণ করব। এই দিনাতে দিন আপনাদের অন্তস্থ শক্তিতে শক্তি লাভ করিয়া ওই ভগবান শ্রী অচ্যুতে লীলারস মাধুরী কীর্তনে ব্রতী হইতেছে। তাই আসুন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, এই লীলারসটি আস্বাদন করার আগে আমরা ভাব নিরি গৌর হরির কি ভাব, সবাই মিলে আস্বাদন করব। রাধে ঘোড়ার ভাবেতে অবাই নাকি রাটি দিব, আহায় আমি সে কিছু না জানি, আমার ঘোড়া রে ওই নগর ভাবিতে অব কি রাটি দিব, ওটি গড়ারে ওটে গোটা রে হে গোটা রে হে কিছু না জানে, ওটে গোটা রে এই যে জয়
মুখ দেখি মহাসুখ, নাচে গদ গদ মনে আমার গোদারে জগন্নাথ মুখ, জগন্নাথ মুখ হরে ওই নগর ভক্ত কিছুই বুঝি না রে, ও সে কেমন করে গোরা 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 রে ওরে গোরা 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 রে জগন্নাথ মুখ দেখি মহাসুখ, নাচে গদ গদ মনে ওরে গোরা রে গোরার মনেতে পড়িল, ওরে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বৃন্দাবনের কথা গোদা মনেতে পড়িল, বৃন্দাবনের কথা গোদা মনেতে পড়িল, বৃন্দাবনের কথা গোদা মনেতে পড়িল, বৃন্দাবনের কথা গোরা 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 মনেতে পড়িল, বৃন্দাবনের কথা সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মাইরা ভাবনীতি গৌরহরী, বৃন্দাবনের কথা মনে পড়ে গিয়েছিল, আর বৃন্দাবনের কথা মনে পড়ে যাবার সাথে সাথে ওই গৌরহরী আমার কি করেছিল, এই খোল আর এই করতাল নিয়ে নৃত্য করেছিল। কেমন করে নৃত্য করেছিল আপনাদের গৌরহরী? হলো করে গোরা কীর্তন কীর্তন রাসায় আই 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 হলো কটক হলো কহলো তলে কোনা ওরে গোরা 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 রে ওরে গোরা রে গোরা রে ওরে গোরা রে গোরা রে ওরে গোরা রে গোরা রে হে হে ওরে খোলো কাটো খোলো তালে কোটা ওরে কীর্তন তালে গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মাইরা এই খোল আর এই করতাল নিয়ে গৌরহরী আমার কি করেছিলেন, কীর্তন করেছিলেন, কীর্তন কেমন করে কীর্তন করেছিল আপনাদের গৌরহরি শুনলেন, কেমন করে কীর্তন করেছিল গোড়ারে তালে গোরা হরি বল হরি বল হরি বল কীর্তন রসনা গোরা ঘন 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 ঘন
বলেন হরি বলি ঘন 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 বলেন হরি বলি ঘন 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 জয় জয় ধ্বনি সুডুন রুমনি জয় ধ্বনি সুডুন রুমনি জয় জয় ধ্বনি সুডুন রুমনি জাগাইয়ে উঠাইয়ে রং জাগাইয়ে উঠাইয়ে রং আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে বাহু তুলে ওরে গৌর সুন্দর নাচিছে দণ্ড বাহু তুলে গৌর সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে ওরে গৌর সুন্দর নাচিছে কৃষ্ণ 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 বলে গৌর সুন্দর নাচিছে রাধে দয়া কর বলে ওরে গৌর সুন্দর নাচিছে রাধে দয়া কর বলে ওরে গৌর সুন্দর নাচিছে রাধে দয়া কর বলে গৌর সুন্দর নাচিছে রাধে দয়া কর বলে ওরে গৌর সুন্দর নাচিছে হরি 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 বলে ওরে গৌর সুন্দর নাচিছে হরি হরি বলে গৌর সুন্দর নাচিছে হরি গৌর জমালত ত্যাগী বারি হরি 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 ওরে গৌর সুন্দর নাচিছে সমবেত গৌর ভক্ত মণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা আজকের আসুন আপনাদের গৌর হরি কি করেছিলেন গৌর সুন্দর আমার নাচিছে গৌর সুন্দর আমার কোথায় নাচিছে এইবার আপনারা মনে মনে ভাবুন আমাদের গৌর সুন্দর কোথায় নাচিছে আমাদের গৌর হরি শিবাসঙ্গন মাঝে নাচিছে গৌর ভক্ত মণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আপনাদের গৌর হরি যাকে আপনারা ভালোবাসেন যাকে আপনারা হৃদয় দিয়ে ডাকেন যাকে আপনারা মনের মধ্যে গেঁথে রেখেছেন সেই গৌরহরি তিনি তার নাম সংকীর্তন শুরু করেছিলেন কোথায় গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন যারা আছেন আমার মায়েরা বাবারা দাদা ভাই দিদি ভাই যারা এখানে বসেছেন এখানে আপনাদের কাছে প্রথম প্রশ্নটা কি প্রশ্নটা এটাই হলো আপনারা কোথায় বাস করেন নিশ্চয়ই ঘরের মধ্যে বাস করেন আপনাদের ঘরটিকে আপনারা কেমন করে সাজিয়ে রাখেন নিশ্চয়ই সুন্দর করে সাজিয়ে রাখেন কেউ কেউ আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখেন কেউ কেউ ফুল দিয়ে সাজিয়ে রাখেন কেউ কেউ দেবদেবতার ক্যালেন্ডার দিয়ে সাজিয়ে রাখেন তার সমস্ত যন্ত্রপাতি জিনিসপত্র দিয়ে আপনাদের ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা সুন্দর করে ঘরটিকে সাজিয়ে রেখে আপনারা যদি সেখানে বসবাস করেন আর আপনাদের গৌর হরি যাকে আপনারা ভালোবাসেন যাকে আপনারা হৃদয় দিয়ে ডাকেন যাকে আপনারা মন দিয়ে ডাকেন যাকে আপনারা হৃদয়ের মধ্যে রেখেছেন সেই গৌর হরি কেন তার নাম সংকীর্তন শুরু করবে না শিবাসঙ্গন মাঝে তাহলে গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা শ্রী কথার অর্থ কি সুন্দর আর বাস কথার অর্থ কি ঘর তাহলে সুন্দর ঘরেতে সুন্দর গৃহেতে আপনাদের গৌরহরি কীর্তন করেছিলেন তাহলে আজকের আপনাদের মতো মায়েরা বাবারা আজকের এখানে বসেছেন সেই কীর্তন গান হরিনাম শ্রবণ করার জন্য আসুন আপনাদের গৌরহরি কি বলেছেন কৃষ্ণ নাম করতে হরিনাম গাইতে সেই কারণে কিন্তু আজকের আপনারা এখানে এসেছেন আপনাদের গৌরহরি বলেছেন বলে যাকে আপনারা হৃদয় দিয়ে ডাকেন যাকে আপনারা মন দিয়ে ডাকেন সেই গৌরহরি বলেছেন বলে আজকের এখানে হরিবাসুর এসে বসেছেন তা শুন গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আমরা সবাই এখন এক মনে এক ধ্যানী এক জ্ঞানী এক প্রাণে প্রথমে গৌরহরিকে সম্বর্ধনা জানাবো কেমন করে সম্বর্ধনা জানাবো
দুটি বাহু তুলিয়া সংবর্ধনা জানাবো। সবাই মিলে আজকের বলুন, কি বলবেন? সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, গৌরহরি কিন্তু আপনাদের কৃপা করবে বাবা। কেন বলুন তো, ওই গৌরহরিকে সম্বর্ধনা জানালেন। তাহলে আসুন আমরা সবাই এখন চলে যাব কোথায়, শান্তিপুর, মাতা নাভা দেবীর একমাত্র কমলাক্ষ জেনে, তিনি শিব অবতারে অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন বেদজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন পণ্ডিত ব্রাহ্মণ। এইবার আপনাদের জানতে হবে, জাতা ব্রাহ্মণ তিনি ছিলেন না, আপনারা সবাই জানুন পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন। পণ্ডিত ব্রাহ্মণ কে ছিলেন? অদ্বৈত আচার্য। ওই অদ্বৈত আচার্য কি জানতেন আপনাদের আজকে জেনে যেতে হবে। অদ্বৈত আচার্য জানতেন ষোড়শ উপাচার পূজা করি। কি বললাম? ষোড়শ উপাচার পূজা করি, নারায়ণকে যতটুকু সন্তুষ্ট করা যায় তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে নারায়ণকে তার থেকে বেশি সন্তুষ্ট করা যায়। কে জানতেন? অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ। তাহলে গৌরভক্তমণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, তুলসী পত্র আর কিসের জলের দ্বারা বললাম? গঙ্গার জলের দ্বারা। গঙ্গার জল মানে কিসের জল? চোখের জল। গঙ্গার জল মানে কিসের জল? এই নয়নের জল। তাহলে তুলসী পত্র আর নয়নের জল দ্বারা অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার গৃহ দেবতা শালগ্রাম শিলা অন্তর্যামী নারায়ণকে দৈনন্দিন সেবা করে চলেছে। পণ্ডিত কমলাক্ষরীর হুঙ্কারে এবং তুলসী পত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে ওই বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমে এসেছিলেন। তাহলে কিসের দ্বারা সন্তুষ্ট হয়ে বললাম? তুলসী পত্র আর চোখের জলের দ্বারা। এইবার আপনাদের জানতে হবে, বৈকুণ্ঠ অধিপতি নেমে এসেছিলেন তুলসী পত্র আর চোখের জলের দ্বারা, কোথায় তিনি নেমে এসেছিলেন? তিনি নেমে এসেছিলেন কোথায় আপনাদের সবাইকে জানতে হবে। বৈকুণ্ঠ অধিপতি নেমে এসেছিলেন কোথায়? বৈকুণ্ঠ অধিপতি নেমে এসেছিলেন নবদ্বীপে। সচি গরিব সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কি নাম নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আর তিনি প্রতিটি জীবের দ্বারে 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 গিয়েছিলেন। দ্বারে দ্বারে গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন, ওহে কলির জীব, তোমরা যদি সংসার মায়া থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে চাও, তোমরা যদি ভবসাগরের পার থেকে ওপারে পৌঁছাতে চাও, তাহলে একটাই নাম করো, একটাই ধ্যান করো, একটাই জ্ঞান করো। কি নাম, কি ধ্যান, কি জ্ঞান? আমাদের কথাই আছে। কি আছে বলুন তো বাবা, কথায় কি আছে মা গো? কথায় আছে, হরি নাম, হরি নাম, হরি নাম এইব কেবলম, হরি নাম এইব কেবলম। বলো, নাস্তিব 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 গতির নাথা, গতির নাথা। কলির মানুষকে, কলির জীবকে বলেছে, হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। কি বলেছে? হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা অনেকে বলছি এই হরি নামের কোনো গুণাগুণ নাই, এই হরি নামের কোনো মহিমা নাই, আমরা হরি নাম বলবো না, আমরা হরি নাম শুনবো না, আমরা হরি নাম গাইবো না। হরি নাম শুনতে এসে দেখবেন অনেকে হরি নাম শুনতে শুনতে চলে যায়, আবার হরি নাম শুনতে শুনতে যেখানে সেবার ব্যবস্থা আছে সেখানে সেবা করতে চলে যায়। কিন্তু বাবা, হরিনাম তো বছরে এখানে আপনাদের একবার হয়, প্রত্যেক দিন কি এখানে হরিনামটা চলে? তাহলে আজকের আপনারা হরিনাম আসরে এসেছেন এক মনে, এক ধ্যানে, এক প্রাণে বসে, যদি সেই হরিনামটা শুনতে পারেন, তবেই তো সেই কৃষ্ণ নাম, তবেই তো সেই হরিনাম, তবেই তো মানব জাতিতে এসে বলে ধন্য বলে মনে হয়। নতুবা হরিনাম আসরে গেলাম, একটু গল্প করলাম, একটু সেবার ব্যবস্থা আছে ওপারে, ওই সেবা করে বাড়িতে চলে গেলাম, কোনো লাভ হবে না বাবা, কোনো লাভ নেই। গৌরভক্তমণ্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এসেছেন কৃষ্ণ নাম শুনতে, হরিনাম শ্রবণ করতে। এটা কোনো অন্য আসর নয়, হরিনামের আসর।
এই হরিনামের পরীক্ষা দিতে এসেছেন আপনার এখানে, তা না হলে এই রাত্রিবেলা কেন এখানে এসে বসেছেন? যদি এই হরিনামে পাশ করতে পারে তবে সংসার মায়া থেকে মুক্তি পাওয়া যাবে, অন্ধকার পথ থেকে আলোর পথে যাওয়া যাবে, ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছানো যাবে। আর তা না হলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আমরা মানব জাতিতে এসেছি, মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরি নামটা যদি না বলতে পারি, মানব জাতিতে তো আসা আমাদের বৃথা হয়ে যাবে। কমিটি দাদা ভাইরা আজকে এখানে হরিনাম আসর করেছে কেন? আপনাদেরই জন্য তো, আপনাদের পুণ্য লাভ হবার জন্য। আর এই পরীক্ষাটা চলবে, পরীক্ষায় আপনাদের পাশ করতে হবে। তো গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করুন যে আজকের হরিনাম আসরে এলাম কেন? তাহলে আজকের 100 মার্কের পরীক্ষা চলবে, সেই 100 মার্কের পরীক্ষার মধ্যে কে কতজন কি পাবে সেই পরীক্ষার ফলাফল আজকের বের হয়ে যাবে। তাহলে তেমন ভাবে প্রস্তুতি নিন আপনারা গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, প্রস্তুতি পরীক্ষার সাম্মানিক পরীক্ষা আজকের হবে, বাৎসরিক পরীক্ষা, সেই পরীক্ষায় পাশ করতে হবে আপনাদের। তাহলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা সবাই মিলে আজকের কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছি, মনুষ্য কুলে জন্মগ্রহণ করছি, আমরা যদি সেই কৃষ্ণ নামটা গাইতে না পারি, হরিনামটা যদি না বলতে পারি, মানব জাতিতে তো আসা আমাদের বৃথা হয়ে যাবে। তাহলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা আসুন, আমরা সবাই মিলে এখন কৃষ্ণ নাম গাইব, হরিনাম করব। তাহলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। তাহলে এই দুটি বাহু তুলবেন আর কৃষ্ণ নাম গাইবেন। আমি যখনই বলবো কৃষ্ণ নাম গাইতে তখনই গাইবেন। আসুন আমি আবার আপনাদের কাছে একটা কথা বলি, শোনো। তাহলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আমরা কত সাধন ভজন করে মানব জাতিতে এসেছি, আমরা কেউ কেউ কৃষ্ণ নাম শুনি আর কেউ কেউ কৃষ্ণ নাম শুনি না। তাহলে কেন? আমরা তো সবাই হিন্দুবাসী, আমরা তো সবাই হিন্দু ধর্ম পালন করি, আমরা কেউ কেউ কৃষ্ণ নাম শুনি আর কেউ কেউ কৃষ্ণ নাম শুনি না। তারা মনে মনে ভাবছে হরিনামের কোনো গুণাগুণ নাই, তারা বলছে হরিনামের কোনো মহিমা নাই, তারা বলছে হরিনাম আমরা বলবো না, তারা বলছে হরিনাম আমরা শুনবো না। তাছাড়া অল্প বয়স্ক ছেলেমেয়েরা যদি হরিনাম শুনতে আসে না, তাদের পিছু পিছু তারা লাগে, কি বলে গো, বলে এই এই বয়সে আবার হরিনাম শুনতে যাচ্ছে। তা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন বয়সে হরিনাম শুনতে হয়? বয়সকালে হরিনাম শুনতে হয়? কৃষ্ণ নামটা পরিষ্কার করে বলতে পারবেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে? যাদের বয়স হয়ে গিয়েছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তারা পরিষ্কার করে উচ্চারণ করতে পারবেন? তাহলে সময় থাকিতে কৃষ্ণ নামটা গাইতে হবে, হরিনামটা গাইতে হবে। তাহলে কোন বয়সে হরিনাম করতে হবে? তাহলে গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, আমরা যতই ছোট হই যতই বড় হই, আমরা সব বয়সী ছেলেমেয়ের এখানে হরিনাম শ্রবণ করব, হরিনাম বলব। তাই আসুন গৌরভক্ত মন্ডলী, গৌরভক্তিমতী মায়েরা, এটা আমাদেরই কথা নয়, এটা তারই কথা। তারই প্রথম সিদ্ধান্ত কি ছিল? তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত, ভবতি ভারত অপরিধান ধর্মস্য ধর্মস্য তদাদিমানং সৃজম পরিত্রাণে ও সাধুনাং সাধুনাং বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় আপনার্থায় সম্ভবামি সম্ভবামি যুগে যুগে। সত্যবাদী সৎপথযাত্রী সাধুদিগির পরিত্রাণ, অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। আর যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব।
গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আমাদের কটি যুগ আছে আপনারা তো নিশ্চয়ই জানেন। আমার বাবা মাইরা দাদা ভাই দিদি ভাই যারা এখানে বসে আছেন সবাই জানেন তো কটি যুগ আছে, কটি যুগ আছে মা গো? চারটি যুগ আছে, তাই তো? ও বাবা হাত দেখাচ্ছে এমন করে বলে চারটি যুগ আছে, চারটি যুগ আছে। আমি বলি বাবা রে বাবা হাত এমন করে তুলছে কেন? হ্যাঁ, তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আমাদের কটি যুগ আছে আপনারা জোরে বলুন, কটি যুগ আছে? সবাই মিলে বলুন, চারটি যুগ আছে, তাই তো? কি কি যুগ আছে আপনারা নিশ্চয়ই জানেন, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, আর বর্তমানে একটা যুগ চলছে সেটা হলো কি যুগ? কলি যুগ, তাই তো? এইবার আপনারা কোন যুগের মানুষ আজকের আপনারা বলুন এসে এখানে, আপনারা কোন যুগের মানুষ? কলি যুগের না? ভালোই, আপনারা ভালোই জানেন। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আমরা কলিযুগের মানুষ, তাই তো? তা আমরা কলিযুগে এসেছি যখন, আমাদের এই কলিযুগেতে কে এসেছেন? আপনাদের গৌরহরি এসেছেন। ওই যে দুটি বাহু তুলি আছেন ওই গৌরহরি কিন্তু আপনাদের কলিযুগেতে এসেছেন। এই কলিযুগে আপনাদের গৌরহরি এসেছেন। আর এই গৌরহরি চার যুগে চার অবতার হয়েছিল। সত্যযুগে একটা নাম নিয়ে এসেছিল, ত্রেতা যুগে একটা নাম নিয়ে এসেছিল, দ্বাপর যুগে একটা নাম নিয়ে এসেছিল। কি কি নাম নিয়ে এসেছিল আপনারা জানবেন আজকের হরিবাসরে বসে। এই দিকটা সবাই লক্ষ্য রাখুন, কি কি নাম নিয়ে এসেছিল আপনাদের গৌর হরি, কি কি নাম নিয়ে এসেছে? সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ, 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 ত্রেতা যুগে হলেন ইনি অমৃতযুলক্ষণ, 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 দ্বাপর যুগে হলেন ইনি দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন, দ্বাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন। তাহলে সত্যযুগে কে এসেছিল? চতুর্ভুজ নারায়ণ। ত্রেতা যুগে কে এসেছিল? রামচন্দ্র। দ্বাপর যুগে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগেতে কি নাম নিয়ে এসেছে? কি নাম? ওই না কলি যুগে হলে ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, এই তো মদের পারের করি, 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 করবে ওই ভবতরি, এই তো মদের পারের করি, করবে ওই ভবতরি, এই তো মদের পারের পার, করবে ওই ভবতরি, এই তো মদের পারের করি, করবে ওই ভবতরি, এই তো মদের পারের করি, করবে গৌরী মানব ত্যাগবার হরি 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 হরি, ওরে কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন, নন্দন কলি যুগে হলেন ইনি শ্রী সচিনন্দন। তাহলে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, শ্রী সচিনন্দন আপনাদের কলিযুগের মহাপ্রভু। এই মহাপ্রভু আপনাদের কি বলেছেন, গৌর হরি আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করতে, হরি নাম গাইতে, তাই তো? তা আপনাদের মতো মাইরা বাবারা সবাই যখন বসেছেন, একটাবার প্রথমে আপনারা কষ্ট করে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, দেখবেন আপনাদের গৌর হরি আপনাদের কৃপা করবে বাবা। সবাই মিলে কি বলবেন? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি হোক। ওরে বাপ রে বাপ, হাত তুলবেন না কেউ, চুপচাপ বসে থাকলে হবে না, সবাই মিলে। আর কৃষ্ণ নাম যখন করবেন একেবারে তালে তালে তালি দিয়ে কৃষ্ণ নাম করবেন, রাধে রাধে রাধে, দেখবেন ফুল মার্কস পেয়ে যাবেন, একশোর মধ্যে একশো। তবে যদি সেই কৃষ্ণ নামটা আজকে আপনারা গাইতে পারেন, ফার্স্ট একজন হবে, বাদবাকি সবাই কিন্তু ফার্স্ট হলে সে কত নাম্বার তার জন্য দেওয়া আছে? 98। আর কি পড়ে আছে একশোর মধ্যে? দুটো, দুটো মার্কস। তাহলে সবাই মিলে সেই কৃষ্ণ নাম যদি করতে পারেন 98 পাবেন, আর যদি না সেই কৃষ্ণ নাম গাইতে পারেন তাহলে তাহলে আপনারা কেউ কেউ দুইও পাবেন, টু মার্কস। তাহলে সবাই মিলে বলুন, কি বলবেন? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। এইবার তালে তালে তালি দিয়ে কৃষ্ণ নাম। তাহলে সবাই মিলে বলুন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বল, হরে রাম হরি রাম হরি বল, রাম রাম হরি হরি হরি
হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম। সবাই গাইছেন না? ওই হাতগুলো কোথায় গেল? আমি তো অনেক দূরের দিকে তাকিয়ে আছি স্লাব পর্যন্ত। সবাই কিন্তু হাত নামিয়ে ফেলছেন ধীরে ধীরে। এই কৃষ্ণ নাম চলতে 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 দেখবেন একেবারে ঝরঝর করে হাত নামিয়ে ফেলেছেন। কেন? কন কন ঝনঝন কন কন ঝনঝন কন কন ঝনঝন করে। তাই সবাই মিলে আমারই বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। সবাই মিলে বলুন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কেমন গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে এসেছেন কৃষ্ণ নাম করতে, হরিনাম গাইতে, হরিনামের পরীক্ষা দিতে। আপনারা তো হরিনামের পরীক্ষা দিয়ে ফেললেন, তাহলে এইবার কতজন 98 মার্ক পাবেন আর কতজন 2 মার্কস অর্থাৎ 2 মার্ক পাবেন, এইবার লক্ষ্য রাখুন। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হবে। পাশ করবেন না ফেল করবেন, পাশ করবেন না ফেল করবেন, এই চিন্তা করছেন আপনারা। তাহলে সবাই মিলে আজকের আপনার একটা কথা শুনুন, সবাই তো কৃষ্ণ নাম করলেন, সবাই তো হরিনামে গাইলেন, কিন্তু সেই হরিনামটা কতজন গাইতে পারলে? এইবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, ওরে বাপরে বাপ, হরিনাম করলাম দুটি বাহু তুলিয়া, কৃষ্ণ নাম করলাম তালি দিয়া, কিন্তু সেই হরিনামটা আবার কেমন হরিনাম বলছে রে বাবা? কোন হরিনাম? যে নাম মুখে করিলে নয়নে না আসে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল? কৃষ্ণ নাম করবে, হরি নাম গাইবে, নয়নে যদি কোনো জল না থাকে সে হরি নাম করার কোনো অর্থই থাকবে না বাবা, সে হরিনাম করার কোনো মানে থাকবে না। আমি জানি আপনাদের মতো মায়েরা বাবারা দাদা ভাই দিদি ভাই সবাই সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সংসার ছাড়া আপনারা কিছুই জানেন না, কিন্তু সময় করে 1 মিনিট 2 মিনিট যদি সেই কৃষ্ণ নামটা বলতে পারে, নয়নের জল দিয়ে যদি তাকে টাকার মতো ডাকতে পারে, দেখবে আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা মনে মনে ভাবুন, মনে মনে চিন্তা করুন যে আমরা সংসার করি ঠিকই, কিন্তু সময় করে 1 মিনিট 2 মিনিট যদি সেই কৃষ্ণ নামটা গাইতে পারে, দেখবেন আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন মাগো।